নমস্কার, জয়শ্রী গণেশ। আবার আপনাদের সামনে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত। প্রতিদিনের মতন আমরা জানেন যে রাজদা মানেই নতুন কিছু উপাচার, রাজদা মানেই আপনাদের সঠিক দিশা। অর্থাৎ যে যে যারা 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 আমার কাছে আসেন কিংবা যারা যারা আমার উপাচারগুলি করেন তারা কিন্তু ভালো থাকেন, কিংবা যারা যারা সঠিক যোগে সঠিক তিথিতে যারা যে শুভ সময় যারা শুভ যোগে যারা কাজ করতে চাইছেন অবশ্যই আমরা সেই দিনগুলোতে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করি। কেননা লাইভ প্রোগ্রাম মানেই আমরা জানেন রাজদার কিছু তো আলোচনা থাকেই, আর আপনাদের জন্যই কিন্তু ছুটে আসা, আপনারা অধীর আগ্রহে বসে থাকেন আমার প্রোগ্রাম দেখার জন্য। তো প্রতিদিনের মতন অবশ্যই আপনাদের সামনে একটা উপচার তো অবশ্যই থাকবে। প্লাস তার আগে বলে নিই চেম্বারগুলো নাম, চেম্বারগুলো কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন কোন কোন তারিখে কোন কোন বারে আমি কোন কোন চেম্বারগুলোতে বসছি, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের নোট করে নিতে হবে, টিভি স্ক্রিনেও যাচ্ছে। প্লাস মোবাইল নাম্বারটাকে কিন্তু আপনারা অবশ্যই সেভ করে নিন অথবা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন মোবাইলে। কেননা আপনারা অনেক সময় চেম্বার ডেট চলে যাওয়ার পরে আমরা ফোন করে রাজদাকে আমি অমুক চেম্বারে দেখাতে চাই, তখন কিন্তু আমার স্টাফেরা বলেন চেম্বারটা গতকালই হয়ে গেল। এরম কিন্তু অনেকেরই অনেক দিন ধরে কিন্তু সেটা কিন্তু শোনা যাচ্ছে, আমরা কিন্তু পাচ্ছি। তার জন্য কিন্তু বারবার করে বলছি আমরা ভালো করে নোট করে নিন, ভালো করে লিখে নিন, ঠিক সময় আমরা আমার সঙ্গে যোগাযোগ করুন। আজকে তো অবশ্যই টোটকা থাকবে, তার আগে চেম্বারগুলো যেগুলো যেগুলো হচ্ছে সেগুলো টিভি স্ক্রিনে যাচ্ছে সেগুলো তো লিখে নিচ্ছে নি। আর 9883106409, 9007468462 সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে ফোন করে আমার সঙ্গে কিন্তু আমরা সরাসরি সাক্ষাৎ করতে পাচ্ছেন। সামনে আমাদের শুভ শুভ যোগ, শুভ শুভ তিথি, শুভ শুভ সময় এই পরপর শুরু হলো, যেমনি আজকে ঝুলন যাত্রা কিন্তু আজকে থেকে শুরু, এই ঝুলন যাত্রা আজকে থেকে শুরু। সামনেই কিন্তু আমরা রাখি পূর্ণিমা পেয়ে যাচ্ছি, এই সামনেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি রাখি পূর্ণিমা, প্লাস আমরা জন্মাষ্টমী, প্লাস কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে কৌশিকী অমাবস্যা। পর পর কিন্তু ভালো তিথি, পর পর ভালো কিন্তু যোগ, এই যোগগুলোকে কিন্তু আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। প্লাস সাথে হচ্ছে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু, এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর কিন্তু সঠিক মাধ্যমে যদি প্রয়োগ করা যায় জীবনের সফলতা পাওয়া যায়। কেননা আপনারা জানেন যে এত বছর ধরে আমি প্রোগ্রাম করছি, এত মানুষ উপকৃত হচ্ছে শুধুমাত্র এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর মাধ্যমে। এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তুর হাত ধরে কিন্তু মানুষ জীবনে সফলতা পাচ্ছেন, প্লাস মাউথ টু মাউথ তারা বলছে রাজদার কাছে যাও জীবনে সফলতা পাবে। কেননা মানুষের এই যে ভালোবাসা, এই যে আন্তরিকতা, এই যে আমার প্রতি বিশ্বাস, আমার প্রতি শ্রদ্ধা, ভক্তি, আস্থা, এই যে আপনাদের আমার প্রতি যে আছে এটা কিন্তু শুধুমাত্র এই পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু প্লাস গণেশজির আশীর্বাদে আমি কিন্তু সেটা কিন্তু আপনাদের করে দিতে পাচ্ছি। সামনে হচ্ছে রাখি পূর্ণিমার জন্য অবশ্যই আগে আমি টোটকা দিয়েছি, তাও আমাদের সামনে কেমন আমি প্রচুর টোটকা, প্রচুর উপচার আমি প্রত্যেক শুভ শুভ যোগে দেওয়ার চেষ্টা করি, যাতে আমরা কিভাবে ভালো থাকতে পারেন, কিভাবে আপনাদের সুফল মেলে, কিভাবে আপনারা ভালোভাবে ফল লাভ পেতে পারেন, তার জন্য কিন্তু আমার এই শুভ লাভ অনুষ্ঠান। এই শুভ লাভ থেকে কিন্তু আমরা অনেক শুভত্ব পেয়েছেন, অনেক জীবনে উন্নতি করতে পেয়েছেন, প্লাস আপনারা জীবনে অন্ধকারময় থেকে আলোময় জীবন যাপন করতে পেরেছেন। আর প্লাস আমার কিন্তু টিভি স্ক্রিনে দেখানোই হয় যেটা হচ্ছে সৌভাগ্যের আলোর বই, এই সৌভাগ্যের আলোর বইয়ের মধ্যে প্রচুর উপচার, প্রচুর টোটকা কিন্তু আমরা কিন্তু দেখতে পান এই সৌভাগ্যের আলোর বইয়ের মধ্যে কিন্তু থাকে, সেইগুলো কিন্তু আমরা কিন্তু কালেক্ট করেন, প্লাস সেগুলো করে আমরা ভালো আছেন। অবশ্যই খাতা পেন কিন্তু প্রোগ্রাম মানেই কিন্তু খাতা পেন কিন্তু আমার রেডি করে রাখতে হয় আমার প্রোগ্রামে যাওয়ার আগে, অবশ্যই কিন্তু কিছু টোটকা কিছু উপচার কিন্তু আপনাদের অবশ্যই দেওয়া হবে, সেগুলো কিন্তু অবশ্যই আমরা নোট করতে ভুলবেন না। দেখে নেই কলার কি আছেন। হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম শুভ দে। শুভ দে, হ্যাঁ, 25/3/2000 ডেট অফ বার্থ। 25/3/2000 সময় হচ্ছে 5:02 ভোরবেলা। সময় 5:02 ভোরবেলায়। জন্মস্থান ঠাকুরনগর। জন্মস্থান ঠাকুরনগর। কোথা থেকে বলছেন দিদি ভাই? আমি বনগাঁ থেকে বলছি। বনগাঁ থেকে বলছেন। আপনি ছেলের ব্যাপারে জানছেন তো? কেমন আছে আমার কাছে দেখিয়ে, কেমন আছে? আপনার সাথে যোগাযোগ করতে, প্রতিদিন অনুষ্ঠান দেখি,
যে আমি যে প্রোগ্রামের শুরুতে বলি বহু মানুষ উপকৃত হচ্ছে, বহু মানুষ যে কাজ পাচ্ছে সেটা সঠিক, তাই তো? এত বছর ধরে মানুষ যে আমাকে দেখাচ্ছেন মাউথ টু মাউথ, যে আমি যে কথাটা বলি মাউথ টু মাউথ, তার মানে এটাও তাহলে মিলে গেল, তাই না? যে আপনার দাদা আমার কাছে এসে উপকার পেয়েছে বলে তার বোনকে বলেছে, তাই কি না? এটাই তো, হ্যাঁ এটাই তো ঘটনা, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ আমরা কিন্তু এটাই কিন্তু মানে আমরা চাই, কেননা আমি চাই মানুষকে সঠিক পথ দেখাতে, মানুষকে সঠিক কাজ দিতে। সেই কাজটা দেই বলে কিন্তু মানুষ কিন্তু ভরসা করে, বিশ্বাস করে আরেকজনকে বলে যে তুই ওখানে যা, তুই কাজ পাবি। এই বিশ্বাসটা আমার প্রতি তারা রাখতে পেরেছে, রাখতে পারে, তাই কি না বলুন? আচ্ছা, জন্ম বার হচ্ছে আপনার ছেলের হচ্ছে শনিবার, বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি কুম্ভ লগ্ন, অরুণোদয় নক্ষত্র আর হচ্ছে দেবগণ। নিশ্চয়ই জানা ছিল আপনার এই ডাটাগুলো? আচ্ছা নিশ্চয়ই জানা থাকে, কি জানা, আমাদের বেশিরভাগ জানা থাকে হচ্ছে রাশি আর গণ। হ্যাঁ, কি আমাদের লগ্ন, কি আমাদের কি নক্ষত্র, সেগুলো কিন্তু আমাদের জানা থাকে না, সেগুলো কিন্তু। হ্যাঁ আপনার, আপনি কিন্তু জানতেন সঠিক রাশিটা, জানতেন বৃশ্চিক রাশি। হ্যাঁ আমি যে কি বললাম, রাশি আর গণটাই জানতেন, সেটা কিন্তু আমরা প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু আমাদের কাছে এসে বলে, রাজদা আমি রাশি আর গণটা জানি। হ্যাঁ কিন্তু আমরা ভাই ওনারা আপনারাই বলেন যে লগ্ন কি আর হচ্ছে কি নক্ষত্র, সেটা কিন্তু আমাদের জানার কথা নয়, তাহলে তো সবাই সবকিছুই বুঝে যেত, তাই না? আচ্ছা কিন্তু আমাদের নিশ্চয়ই কুণ্ডলী করা আছে, সেখানে কিন্তু লেখা আছে, কিন্তু এটা আমরা ফলো করি না। হ্যাঁ আচ্ছা, আপনার ছেলের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে আপনার ছেলে জন্ম হয়েছে, খুব ভালো নক্ষত্র পেয়েছে বৃহস্পতি। আপনার লগ্ন পেয়েছে হচ্ছে, লগ্নে বসে আছে বুধ আর শুক্র, একে বলা হয় লক্ষ্মীনারায়ণ যোগ, খুব ভালো যোগ। রবি বসে আছে দ্বিতীয় স্থানে, রবি আছে তৃতীয় স্থানে, মঙ্গল বৃহস্পতি শনি, শনি নিজস্ব থাকার জন্য আপনার ছেলের অলসতা বাড়বে, ছেলের প্রচন্ড অবস্ট্রাগেল, প্রচন্ড বাধা, প্রচন্ড হতাশাগ্রস্ত হবে, সেইটা কিন্তু পাওয়া যাচ্ছে। রাহু বসে ষষ্ঠ স্থানে, কর্ম জায়গায় প্রচন্ড অবস্ট্রাগেল, প্রচন্ড বাধা, প্লাস হচ্ছে আপনার চন্দ্র ভঙ্গ কাল সর্বদোষ। দিদি ভাই, জীবনে চলার পথে যদি চন্দ্র ভঙ্গ কালসর্বযোগ যদি থাকে, কিংবা পূর্ণ কালসর্বদোষ যদি থাকে, এটা কিন্তু অভিশপ্ত একটা আপনার হচ্ছে জন্মকুণ্ডলী, একে বলা হয় অভিশপ্ত জন্মকুণ্ডলী। আপনি পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এই জায়গাটাকে প্রতিকার করুন, চন্দ্র ভঙ্গ কালসর্বযোগের প্রতিকার না করলে আপনার ছেলের কিন্তু উন্নতির ক্ষেত্রে প্রচন্ড বাধা হচ্ছে, প্লাস আপনার ছেলের ভাগ্য কিন্তু সাই দিচ্ছে না। কতটা কতটা ঠিক বলবেন? তো সেই জায়গাটাকে আপনাকে অবশ্যই ঠিক করুন দিদি ভাই। আপনার দাদা যখন আমার কাছে এসে সাকসেস পেয়েছে, আপনার ছেলেকেও কিন্তু সেটা সাকসেস পেতে হবে, তার জন্য উপায় আছে। তা কি করে মুক্তি পাবেন তার জন্য কিন্তু আমার চেম্বারে আপনি যোগাযোগ করুন, বিডাডি চেম্বারে। বিআইডি কবে আছে, চাকরিটা কি আছে? চাকরির জায়গায় ম্যাডাম খুব বাধা আছে ম্যাডাম, আগে বাধাটা কাটান, বাধা না কাটালে সফলতা পাওয়া যায় না। আপনার দাদার বাধা ছিল বলে তিনি সাকসেস পেয়েছেন, বাধা কাটানোর পরে ইনি সুফল পেয়েছেন। শরীরে রোগ থাকলে, হ্যাঁ বিয়ের জায়গাটাও সমস্যা, বিয়ের জায়গাটাও ডিস্টার্ব আছে, ঠিক আছে? আপনি আপনি পারলে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, জানার কোনো শেষ নেই। মানুষ যখন লাইন যখন পায়, পরপর প্রশ্ন করা শুরু করে, কিন্তু সবাইকে সুযোগ করে দিতে হবে। আপনি তো আপনার দাদা যখন এসে যখন কাজ পেয়েছে, আপনাকে নতুন করে বলার কিছু নেই, ফোনে জানলে সমস্যার সমাধান হয় না, তার জন্য চেম্বারগুলো খোলা আছে। এই চেম্বারে ডেটগুলো যাচ্ছে, সেগুলোকে আপনার দাদার মতন প্রচুর প্রচুর বহু মানুষ বলা যেতে পারে, বহু বহু মানুষ কিন্তু উপকার পাচ্ছে। উপকার পাওয়ার চাবিকাঠি রাজদার কাছে জানা আছে, তার জন্য কিন্তু পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করলে জীবনে সফলতা মেলে। জীবনে যদি সফলতা পেতে হয়, তাহলে অবশ্যই মানুষকে একবার হলেও আমার চেম্বারে আসতে হয়, বারবার আসার প্রয়োজন নেই, শুধুমাত্র একবার, একবার আমার চেম্বারে এলে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট যদি পেতে হয়। ওয়ান টাইম রেমেডি, রেমেডি বারবার নয়, ওয়ান টাইম, ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট যদি পেতে হয়, তাহলে আমার এই চেম্বারগুলোতে অতি অবশ্যই আপনারা যোগাযোগ করুন। সামনে শুভক্ষণগুলো আছে, ভাদ্র মাস মানেই, ভাদ্র মাস পড়ে যাওয়া মানেই আমাদের শুভ মাস, ভাদ্র মাস মানেই কিন্তু আমাদের শুভ মাস। এই ভাদ্র মাসটা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, যেমনি গণেশের মাস তেমনি হচ্ছে শ্রীকৃষ্ণের মাস, যে শ্রীকৃষ্ণের মাস প্লাস হচ্ছে গণেশের মাস, মানে গণেশ দিয়েই কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু সম্পূর্ণ করা হয়, গণেশের দ্বারাই কিন্তু আমরা সমস্ত কাজ কিন্তু আমরা পাচ্ছেন আমার কাছ থেকে। আমার প্রোগ্রাম দেখে অনেক অনেক মানুষের
গণেশজির প্রতি আস্থা বিশ্বাস ছিল, ভবিষ্যতে আরো বেশি করে জন্মাচ্ছে। কেন? গণেশজির আশীর্বাদে যাদেরকে আমি কাজ দিচ্ছি তারা বলেন, রাজদা আপনার গণেশের আশীর্বাদ প্লাস আপনি একটা মাধ্যম, এই আপনার মাধ্যমে আমরা বহু বহু মানুষের বহু উপকার পেয়েছি, বহু কাজ পেয়েছি। সেটা কিন্তু প্রথম কলার যিনি ফোন করলেন বনগাঁ থেকে, তিনি এক তিনি কিন্তু প্রমাণ। এরা বহু মানুষ কেউ না কেউ প্রতিদিন ফোন করছেন, তারা ভালো আছেন, ভালো থাকার জন্যই তো আমার এই শুভ লাভ অনুষ্ঠান। যারা এই শুভত্ব পেতে চান, যারা ভালো থাকতে চান, তারা এই শুভ সময়গুলোকে কাজে লাগান। সামনে রাখি পূর্ণিমা, সৌভাগ্যের পূর্ণিমা, এই সৌভাগ্যের পূর্ণিমা পড়েছে সোমবার 19 তারিখ, খুব ভালো দিন, খুব ভালো যোগ, খুব ভালো তিথি, যে কোনো অশুভ শক্তিকে নাশ করতে পারে এই সৌভাগ্যের পূর্ণিমা। এই সৌভাগ্যের পূর্ণিমাতে যারা সৌভাগ্য বৃদ্ধি করতে চাইছেন, যারা বাড়িতে শান্তি অনুভব করতে চাইছেন, যারা বাড়িতে সমৃদ্ধি পেতে চাইছেন, যারা সমৃদ্ধি চাইছেন, যারা সৌভাগ্য পেতে চাইছেন, যারা শান্তি পেতে চাইছেন, তাদের জন্য আজকে অবশ্যই একটা উপচার আপনাদের জন্য অবশ্যই থাকবেন, খাতা পেন অবশ্যই রেডি করে রাখুন। হ্যালো, নমস্কার, নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন। আচ্ছা, অবশ্যই বলবো, কোথা থেকে বলছেন বলুন? বহরমপুর থেকে বলছেন। ছেলের ব্যাপারে ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। মনে দেখে মনে হচ্ছে আপনি আমার প্রোগ্রাম খুব ভালো রকম ফলো করেন। সেটা আর কোনো কিন্তু কমপ্লেন আর রইল না, এবার কিন্তু আর কমপ্লেন করলে হবে না। তার মানে বিয়ে হয়ে গেছে? আচ্ছা, মানে রাজদার কাছে সকাল মানে মানে প্রথম কলা যিনি ফোন করলেন তিনিও সাকসেস, আপনি ফোন করলেন আপনার পাশের বাড়ির লোক গেছিল তিনিও সাকসেস, তাই কি না? দিদি ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলুন। 9474 31 35 41 71। দেখুন আমি কিন্তু মানুষের প্রমাণ রাখি, যে মানুষ আগের কলার তার ফোন নম্বরটা নেওয়া হলো না, উনি নিশ্চয়ই জানেন, যা ওনাকে যাই বলা হলো না, উনি নিশ্চয়ই ফোন নম্বরটা আমাদের সঙ্গে শো করতেন। তো আপনিও কিন্তু সেই ভরসা বিশ্বাস আছে বলেই কিন্তু আপনিও কিন্তু ফোন করেছেন আমাকে। হ্যাঁ, সেই পাশের বাড়ির লোক কাজকে কি সংক্রান্ত সমস্যা নিয়ে এসেছিল, সে কি বলেছে? বিয়ে হচ্ছিল না, বিয়ে হয়ে গেছে। এটা একটা বিশাল কমপ্লেন বাবা মাদের, যে মানে বহু জায়গায় ঘুরে রাস্তা, বহু জ্যোতিষীর কাছে গেছি, বিয়ে আমার সন্তান এসে জ্যোতিষী দিতে পারেনি, কিন্তু আপনার কাছে এসে আমার ছেলে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল, ভালো জায়গায় বিয়ে হলো, এরকম কিন্তু আমি শুনতে পাই, সত্যি ভালো লাগে। কাজ করার পরে এই যে এটাই হচ্ছে আমার কোনো সামনে পিছনে আগে পিছে কোনো রকম অ্যাওয়ার্ড নেই, কিন্তু আমার অ্যাওয়ার্ড হচ্ছে আপনারা, আপনারাই কিন্তু আমাকে অ্যাওয়ার্ড দেন, যে এই অ্যাওয়ার্ডটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না, এই অ্যাওয়ার্ড কিন্তু মানুষকে ভালোবাসা দিতে হয়, মানুষের কাজ দিতে হয়, এইটা কাজের মাধ্যমেই কিন্তু আমার নাম, এই কাজ দিতে পারি বলে কিন্তু সেই অ্যাওয়ার্ডটা কিন্তু আপনারা কিন্তু আমাকে দেন, যে রাজদাই যোগ্য ব্যক্তি এই কাজগুলোর জন্য, ঠিক কিনা বলবেন? ঠিক কি বলছেন? হ্যাঁ। আচ্ছা, এবার আপনার ছেলের জন্ম, আপনি তো বহরমপুর থেকে বলছেন, বহরমপুরে তো আমার চেম্বার আছে সামনেই, শনিবার, শনিবার 17 তারিখে চেম্বার আছে, অবশ্যই ম্যাডাম যোগাযোগ করবেন, মিস করবেন না। প্রোগ্রামের লাইন পেয়ে গেলাম, সমস্ত জেনে নিলাম, তা কিন্তু হয় না, এই হাতের এই হাত এই হাতের রেখার উপরে আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার আছে, এই হাতের রেখার উপরে, এই হাতের রেখা কিন্তু আমি টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু বিচার করতে লাগে, সেটার জন্য কিন্তু চেম্বারে আসতে হয়। হ্যাঁ, আচ্ছা, জন্ম বার হচ্ছে সোমবার, ধনু লগ্ন সিংহ রাশি, যারা যারা মনে করছেন আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করবেন, প্রত্যেক সোমবার আর শুক্রবার আমাকে বিআইটি চেম্বার, এই শনিবার দিন আমাকে আমরা পেয়ে যাচ্ছেন বহরমপুর, অর্থাৎ 17 তারিখ, 17 তারিখে আমাকে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বহরমপুর চেম্বারে কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন, আর কৃষ্ণনগরে পাচ্ছেন আমাকে উনি আমরা 18 তারিখ, কৃষ্ণনগরে আমাকে আমরা 18 তারিখ পেয়ে যাচ্ছেন, কৃষ্ণনগরে পাচ্ছেন 18 তারিখ, বহরমপুর পাচ্ছেন 17 তারিখ। অবশ্যই আমার ক্লায়েন্টগুলো দেখুন, আপনিও কিন্তু জানেন যে আমার 17 তারিখে চেম্বার আছে, তার মানে আপনি প্রচন্ড পরিমাণে ফলো করেন। যারা যারা বুকিং করতে চাইছেন, যারা রাখি পূর্ণিমার আগে যারা যোগাযোগ করতে চাইছেন, 17 তারিখে কিন্তু আমাকে আমরা বহরমপুরে পাচ্ছেন, আর কৃষ্ণনগরে কিন্তু আমাকে আমরা 18 তারিখে পেয়ে যাচ্ছেন। আমাকে প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার মেচেদা, আর প্রত্যেক শনিবার দিন তো আমাকে কালীঘাটে পাচ্ছেন, কিন্তু এই শনিবার দিন আমাকে আমরা কালীঘাটে পাচ্ছেন না, যেহেতু আমার বহরমপুরে চেম্বার আছে, 24 তারিখে আমাকে আমরা কালীঘাটে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, ধনু লগ্ন সিংহ রাশি, হ্যাঁ,
নর হচ্ছে নরগণ, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা, আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনার ছেলে কেরিয়ার ওরিয়েন্টেড আমার কাছে প্রশ্ন, কেরিয়ার নিয়ে প্রশ্ন। তার আগেও একটা বড় প্রশ্ন, সেটা না করলে মানে না বললেই নয়, সেটা হচ্ছে বিবাহ, বিয়ের জায়গাটাও সমস্যা, কারণ পুণ্য মাঙ্গলিক, এই মাঙ্গলিক দোষের প্রতিকার করতে হবে। আর আপনার ছেলে কর্ম থেকে বিচ্যুতি, কর্ম পেতে গেলে সমস্যা, ভালো চাকরি পেলেও সে মানে করে উঠতে পারছে না, ঠিক কিনা বলবেন? পাইনি এই জায়গাটা ম্যাডাম, আপনার যদি প্রতিকার না করেন, আমি এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে আজকে বলে গেলাম, আপনি লিখে নেবেন, যদি আপনি পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু যদি অ্যাপ্লাই না করেন, আপনার ছেলের চাকরি ভালো রকম পাবে না, চাকরি হতে গেলে প্রচন্ড অবস্ট্রাগেল, ওর থেকে কম ট্যালেন্টেড যারা তারা চাকরি পেয়ে যাচ্ছে, ও অনেককে সাজেশন দিচ্ছে, তাদের সবকিছু হয়ে যাচ্ছে, আপনার ছেলের কিছু হচ্ছে না, ঠিক কিনা কথাটা বলবেন? এই জায়গাটা ম্যাডাম ঠিক করুন। শনি নিজস্ব, শনি যদি নিজস্ব থাকে কর্ম দেয় না, শনি আমাদের কর্মদাতা, কর্ম দেয় সে শনি গ্রহ কিন্তু পীড়িত আছে ম্যাডাম, অবশ্যই গ্রহগত সংস্কার না করলে আপনার ছেলে চাকরি পাবে না। প্লাস গ্রহণ দোষের প্রতিকার করুন, চন্দ্র রাহু এক ঘরে বসে আছে, মা আমার ওটা কেন হচ্ছে না, আমি কেন পাচ্ছি না, সবসময় আপনার ছেলে মা মা করে যাচ্ছে, হট টেম্পার হয়ে যাচ্ছে, মেজাজ হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলুন? আপনি পারলে ম্যাডাম এই জায়গাটা ঠিক করুন। আপনার হাজবেন্ডের শরীরটা কেমন আছে? খুব খারাপ। এটা কি আমার জানার কথা? আপনি আপনি আমাকে আগে বলেছেন না আমি আগে বললাম? তাহলে আমার তো জানার কথা নয়, তার মানে ছক বলছে, আর ছক কিন্তু বলছে আপনার ছেলে কর্মের জায়গাও সমস্যা। ম্যাডাম এটাকে পুষে রাখবেন না, আমি 17 তারিখে বহরমপুরে আছি, পারলে প্রোগ্রামের শেষে বুকিং করে আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করুন ম্যাডাম, আর সময় নষ্ট করেন না, নাহলে জীবনে পিছিয়ে পড়তে হবে ম্যাডাম। ভালো থাকবেন, ভালো থাকবেন। বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা, ভক্তি, আস্থা, তারই আছে রাস্তা। যারা এই কটা জিনিস, এই 5টা জিনিস যারা আমার কাছে নিয়ে আসেন, রাস্তা দেখানোর দায়িত্ব আমার। যিনি বনগা থেকে ফোন করলেন, তিনি আমার কাছে, তার দাদা আমার কাছে এসে উপকার পেয়েছেন। দ্বিতীয় কালা যিনি ফোন করলেন মুর্শিদাবাদ থেকে, তার পাশের বাড়ি তিনি এসে আমার কাছে কাজ পেয়েছেন, তিনি মোবাইল নাম্বারটাও দিলেন, আপনারা সবাই দেখলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রোগ্রামটা দেখে। যেমন আমি প্রমাণ ছাড়া কোনো কাজ করি না, আমি মানুষকে কাজ জানি, 5 লাইন হলে মানুষকে মানে পড়াশোনা করে এসেছি লাইনে, মানে মানুষকে ভালো করতে পারবো, শিক্ষাটা শিখেছি মানুষকে সুফল দেবার জন্য, কাজ জানি, যেটুকুনি কাজ জানি মানুষকে প্রচুর কাজ দিয়েছি। আমি বলবো না, আমি সমস্ত মানে রোগের ওষুধ সারাতে পারবো, কোনোদিনও নয়, একটা মানুষের মধ্যে সমস্ত রোগের ক্যাপাসিটি থাকে না। যারা বশীকরণের কাজ করতে চাইছেন তারা আমার কাছে আসবেন না, এটা বারবার করে বলছি, বশীকরণের জন্য প্রচুর ফোন করেন আমাকে, কিন্তু আমার কাছে বশীকরণের কোনো কাজ কিন্তু আমি করি না, সেটা কিন্তু আমি জানি না, যারা করে তাদের কাছে যান, কারণ আমরা তাও বিশ্বাস করেন রাজদা আপনি যাই দেবেন তাতেই আমার কাজ হবে, সেই বিশ্বাস ভরসা আমার প্রতি আপনাদের আছে, সেটাই থাকা উচিত, কেননা আমরা কাজ পেয়েছেন বলে সেই ভরসাটা আমার কাছে আপনারা রাখেন। যাই হোক, 9883106409, 9707468463, অনেক মানুষ ফোন করেন লাইভ প্রোগ্রাম চলাকালীন, লাইভ প্রোগ্রামে কিন্তু ফোন রিসিভ করা হয় না, লাইভ প্রোগ্রামের পরে আপনারা কিন্তু ফোন করবেন, যারা বুকিং করতে চাইছেন এই নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে বুকিং করে আমার সঙ্গে আমরা চেম্বারে সাক্ষাৎ করতে পারেন। সোমবার শুক্রবার বিআরডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে আমাকে আমরা শেওড়াফুলি পাচ্ছেন, প্রত্যেক বুধবার করে আমাকে আমরা দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার করে আমাকে আমরা মেচেদা চেম্বারে পাচ্ছেন, প্রত্যেক শনিবার দিন আমাকে আমরা কালীঘাট চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে 17 তারিখে পাচ্ছেন বহরমপুর, 18 তারিখে কৃষ্ণনগর, অবশ্যই বুকিং করে কিন্তু আমার চেম্বারে আসতে হবে, আর 31 তারিখে আমাকে পাচ্ছেন কাঁথি চেম্বারে, 31 তারিখে আমাকে পূর্ব মেদিনীপুরে কাঁথি চেম্বারে কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। পূর্ব মেদিনীপুরে আমি দু জায়গায় আমাকে পাচ্ছেন, একটা হচ্ছে মেচেদা, একটা হচ্ছে কাঁথি, বারবার করে বলে দেবো হয় কেননা পুরো মানে কাঁথি আর হচ্ছে মেদিনীপুর করার কারণ, মানে মেচেদা করার কারণ হচ্ছে আমরা ও মানে প্রচুর ভালোবাসেন আমাকে, প্রচুর ভালোবাসার মানে আমরা মানে এই ডেটটা ক্রস করে গেলে আর পরের ডেটে কিন্তু আমরা যোগাযোগ করেন, ভালো ভাষা পাই, প্লাস প্রচুর মানুষ কিন্তু উপকারও কিন্তু পায়, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে চায় বলে কিন্তু এত দূরে দূরে আমাকে ছুটে যেতে হয়, যেটা আমি আলোচনা করছিলাম। সামনেই হচ্ছে আমাদের সৌভাগ্যের পূর্ণিমা, সেই সৌভাগ্যের টোটকা কিন্তু আজকে আমাদের মধ্যে দেওয়া হবে, সেটা হচ্ছে যারা সৌভাগ্য বৃদ্ধি করতে চাইছেন, যারা বাড়িতে শান্তি অনুভব করতে চাইছেন, যারা বাড়িতে মানে নিজেদের যারা সমৃদ্ধি হচ্ছে না, সমৃদ্ধি মানে সুখ, মানে সুখ সমৃদ্ধি সৌভাগ্য শান্তি যারা অনুভব করতে চাইছেন, তারা অবশ্যই এই ক্রিয়াটি করবেন, সেটা হচ্ছে সাদা কাপড় নেবেন পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন আমরা টোটকা বলবো কি উপচার বলবো কি, ফোনের ঝড় চলে আসে, ফোনের মানে টোটকা বলতেই পারি না, তাহলেও ওনাকে আপনি লাইনে থাকুন, উপচারটা বলে নেই, আপনার সাদা কাপড়ের মধ্যে আমাদের রাখতে হবে লক্ষ্মী গণেশের একটা কয়েন নেবেন, সাদা কাপড় নেবেন, সাদা কাপড় চৌকো করে কাপড়টা যেন কাটা থাকে,
সেটার মধ্যে দেবেন হচ্ছে লক্ষ্মী গণেশের রূপোর কয়েন। লক্ষ্মী গণেশের রূপোর কয়েনটা যেন মানে পাটা যেন আপনার দিকে থাকে, পাটা যেন লক্ষ্মী গণেশের পা যেন আপনার দিকে যেন থাকে। তার মধ্যে অল্প দেবেন আতপ চাল, তার মধ্যে দেবেন হচ্ছে দুটো লবঙ্গ দুটো এলাচ, তার মধ্যে দেবেন দুটো লবঙ্গ দুটো এলাচ দিয়ে সেটাকে ঠাকুরের সামনে রাখবেন 21 বার কিংবা 28 বার কিংবা 51 বার কিংবা 108 বার এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন। ওং ওইং হিং শ্রিং ক্লিং হুং, ওং ওইং হিং শ্রিং ক্লিং হুং, এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করতে পারেন, 21 বার করতে পারেন, 28 বার করতে পারেন, 51 বার করতে পারেন, যার যেটা মনে হয় সেটা আমরা করবেন। সেটাকে আমরা গিট বেঁধে আমরা কোনো ভালো জায়গায় আমরা রেখে দিন, অথবা লক্ষ্মী ঠাকুরের সামনে যদি আমরা রেখে দিতে পারেন, কয়েকদিনের পর থেকে আমরা বুঝবেন আমাদের সৌভাগ্য বৃদ্ধি হচ্ছে, আপনাদের শান্তি বাড়িতে অনুভব করছেন, আমাদের বাড়িতে সমৃদ্ধিও কিন্তু বৃদ্ধি। ক্রিয়াটি করে দেখুন, এটা কিন্তু রাখি পূর্ণিমার দিন করলে বেশি ভালো হয়। যদি রাখি পূর্ণিমা না করতে পারেন, মেয়েদের যদি কোনো রকম বাধা পড়ে যায়, তাহলে যে কোনো বৃহস্পতিবারের দিন আমরা করুন, অবশ্যই কিন্তু আমরা সুফল খুব তাড়াতাড়ি পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি হাওড়া থেকে বলছি। যেটা পার বলুন তাড়াতাড়ি। 7/3/2003। 2003 জন্ম সময়? দুপুর 2:47। জন্মস্থান? উত্তরপাড়া। উত্তরপাড়া, আপনি হাওড়া থেকে বলছেন তো? হ্যাঁ। আচ্ছা, জন্মবার পাওয়া যাচ্ছে তোমার হচ্ছে শুক্রবার, তাই তো? তুমি অনেক ছোট, তোমাকে তুমি করেই বললাম। আচ্ছা, কর্ক মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রে এখন শারীরিক সমস্যা চলছে, তোমার মায়েরও যেমনি শারীরিক সমস্যা তোমারও শারীরিক সমস্যা, ঠিক না বল? কোনটা ঠিক, মায়ের শরীর খারাপ না তোমার শরীর খারাপ? দুজনকারই শরীর খারাপ। আমি কিন্তু দুটোই বললাম, তোমারও শরীর খারাপ যাচ্ছে, তোমার মায়েরও শরীর খারাপ যাচ্ছে, তাই না? আচ্ছা, তুমি এত ছটফটে কেন, এত ছটফট করো কেন? টেনশন হয়, প্রচন্ড ছটফট করো, প্রচন্ড মানে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো না, সবসময় তোমার পা দুলছে, তাই কিনা বলো? হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পছন্দ করো না, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারো না, সবসময় ছোটাছুটি করো। ছোটবেলায় কোনো পায়ের কোনো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, পেয়েছো? পেয়েছো, বেশ। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে পাচ্ছো, এটা একটা আছে, পাচ্ছি আমি। আচ্ছা, বৃহস্পতি লগ্নে বসে আছে, বৃহস্পতি লগ্নে বসে খুব ভালো, তুমি খুব অনেস্ট ছেলে, মানুষকে খুব ভালোবাসো, কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পেয়েছো, পরে মানে রেজাল্ট মনপ্রত হচ্ছে না, প্লাস বাধা পাওয়ার সম্ভাবনা, এরকম কিছু হয়েছে তোমার? হ্যাঁ, আর পাচ্ছি, কি জানতে চাইছো বলো? কেরিয়ারের জায়গায় বাবু খুব ডিস্টার্ব আছে, সরকারি চাকরি নেই, দুঃখের খবর, সরকারি চাকরি তোমার নেই, প্রাইভেট সেক্টরের যা কর্ম তোমার আছে ভালো রকম হবে না, একাধিক কর্ম প্রাপ্তি যোগ আছে, স্থাপিত। হ্যাঁ, হচ্ছে না, পাবে না তুমি, এইবারও এইবারও তুমি হবে না বাবু, এইবারও পাবে না। হ্যাঁ, কেননা গোচর ফলে বৃহস্পতি শুভ ফল দিচ্ছে না, পারলে একবার গার্জেনকে নিয়ে আমার চেম্বারে, কালীঘাট চেম্বার অথবা দক্ষিণেশ্বর চেম্বারে যোগাযোগ করো, ভালো থেকো। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, বলার কিছু আর নেই, আমরা জানেন যে প্রোগ্রাম কি করে যে শেষ হয়ে যায় সেটা কিন্তু আমি বুঝতে পারি না, আপনারাও কিন্তু বুঝতে পারেন না কি করে তাড়াতাড়ি আমাদের এই 25টা মিনিট কি করে চলে যায়। যাই হোক, 9883106409 9007468462, যারা ফোন করলেন প্রত্যেকটা মানুষই কিন্তু আমার প্রোগ্রাম দেখেন, প্রত্যেকটা মানুষই কিন্তু প্লিজড, যাদের যাদের যেই পেডিকশন গুলো করলাম কেউ একবারও বললো না যে রাজদা আমার পেডিকশনটা মিললো না। প্লাস যারা যারা বনগা থেকে যিনি ফোন করলেন, তিনি তার দাদা এসেছিল, তিনি দাদা আমার কাছে যে উপকার পেয়েছে তার জন্য তার বোনকে বলেছে, বোন ফোন করেছে, বোনের জন্য যে কথাগুলো বললাম সেগুলো সমস্ত কিছু কথাগুলো ঠিক। দ্বিতীয় গলা যিনি ফোন করলেন মুর্শিদাবাদ থেকে, তাকে তার পাশের বাড়ির লোক আমার কাছে এসেছিলেন, তিনি ভালো উপকার পেয়েছেন, তার ছেলের জন্য যে যেই কথাগুলো বললাম সেগুলো সমস্ত কথা ঠিক। হাওড়া থেকে যিনি ফোন করলেন তাকেও যেই কথাগুলো বললাম, তার মায়ের শরীর খারাপ, তার নিজের শরীর খারাপ, যেই কথাগুলো বললাম সেগুলো প্রত্যেকটা ঠিক। পায়ের লেগেছে বললো, হ্যাঁ প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পায়ে লাগছে, এইগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রই বলতে পারে, জ্যোতিষশাস্ত্র ছাড়া আর কোনো শাস্ত্র বলা সম্ভব নয়। যারা অতীতের কথা বর্তমানে কথা সঠিকভাবে বলতে পারবে সেই জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা পরামর্শ নিন, গাইড নিন, জীবনে সফলতা অবশ্যই পাবেন, পাবার হবে, অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করুন। যারা সৌভাগ্য বৃদ্ধি করতে চাইছেন, যারা শান্তিতে অনুভব করতে চাইছেন, তারা অবশ্যই রাখি পূর্ণিমার দিন এই করুন, এই ক্রিয়াটি অবশ্যই আপনাদের সুফল অবশ্যই পাবেন। আবার দেখা হবে আগামীকাল, তার আগে এই বুকিং নাম্বারটা ফোন করে আমরা প্রোগ্রামের শেষে বুকিং করে আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করুন। নমস্কার, আপনাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী। দূর আর দূরে নেই, অচেনা আছে।